মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান এবার ইসরায়েলের উপর ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে। এমন অস্ত্র দিয়ে হামলা করা হবে যা আগে কখনো ব্যবহৃত হয়নি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশের পর এই প্রস্তুতির খবর এলো। আগামী কয়েকদিনের মধ্যে এই হামলা হতে পারে। ইরানি ও আরব কর্মকর্তাদের কয়েকটি সূত্র মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, আগের দুটি হামলায় ব্যবহৃত হয়নি এমন শক্তিশালী ওয়ারহেড এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করবে ইরান। একজন মিশরীয় কর্মকর্তা দ্য জার্নালকে বলেছেন, তেহরান কায়রোকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছে যে 26 অক্টোবর ইরানের উপর ইসরায়েলের বিমান হামলার প্রতিক্রিয়া আগের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেয়েও শক্তিশালী হবে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, একজন ইরানি কর্মকর্তা বলেছেন, যেহেতু তাদের সামরিক বাহিনীর 4 জন সৈন্য এবং 1 জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে, তাই প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে। কর্মকর্তা বলেছেন, আক্রমণটি ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হবে। হামলা চালাতে ইরাকে ভূখণ্ড ব্যবহার করা হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বার্তা দিয়েছে, তারা যদি ইসরায়েলে ফের হামলা চালায় তাহলে এবার ইসরায়েলকে তারা আটকাতে পারবে না। অর্থাৎ ইসরায়েলের নতুন পাল্টা জবাব হবে অনেক বড়। তারা ইরানের পারমাণবিক স্থাপনাতেও হামলা চালাতে পারে।